যাতে প্রচন্ড পেয়ারা হয় কিন্তু পেয়ারা একটু নরমে আসলে পোকা ধরে। আচ্ছা ঠিক আছে। আপনার পেয়ারা কি বাহির থেকে দেখে বোঝা যায় না ভিতরে পোকা আছে কিন্তু ভিতরে পোকা হয়? জি না জি না কিন্তু ভিতরে পোকা হয়। আপনি কি পেয়ারাতে ব্যাগিং ব্যবহার করেন? না না না। পেয়ারার জাতির নাম বলতে পারেন ভাই? ব্যাগিং ব্যবহার হয় না। এই পেয়ারা জাত খুবই ভালো, ভিতরে লাল হয়, মাঝে মাঝে একই গাছে তিন রকম পেয়ারা ধরে। জি খুবই চমৎকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কল করার জন্য, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু পেয়ারা গাছের খুব বড় ধরনের একটা সমস্যা, এটা প্রথম উপর থেকে বোঝা যায় না। বাসায় নিয়ে আসলে খাওয়ার সময় দেখবেন যে কাটলে ভিতরে পোকা কিন্তু আসলে জীবন্ত পোকা কিলবিল কিলবিল করে, এটা খুব পেয়ারার বড় ধরনের একটা সমস্যা। এটা এক ধরনের ফ্রুট ফ্লাই, কচি অবস্থা খুব ছোট যখন থাকে তখন এটা ভিতরে ডিম পাড়ে, ডিম পাড়লে এই পোকাগুলি এই ডিমগুলি ভিতরে ছোট ছোট বাচ্চা দিয়ে পুরা ফলের মধ্যে এটা বিস্তার লাভ করে। এটা খাওয়া তো যায় না, বরং এটা কাটলে পরে আর খাওয়ার ইচ্ছাও করবে না অন্য ভালো পেয়ারাগুলি। যাই হোক, এটার জন্য যখন ছোট ফল আসবে সেই সময় থেকে উনি যদি ব্যাগিং করে, যেমন পলিথিন বাজার থেকে যে ক্লিয়ার যে পলিথিনগুলি আছে সেই পলিথিনগুলি ছিদ্র করতে হবে, সূচ দিয়ে বা অন্য কিছু দিয়ে ছিদ্র করে প্রতিটি ফলে একটা করে বেঁধে দিতে হবে। অথবা যদি এখন তো যেহেতু বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে, ব্রাউন পেপার দিয়েও উনি ব্যাগিং করতে পারে, এটাই প্রধান এর ব্যবস্থাপনা। আর যদি তা না করতে, তাছাড়াও আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে কমপক্ষে গাছ পড়তে একটি করে ফেরোমন ফাঁদ গাছের নিচে, যদি উনি ফেরোমন ফাঁদ ফেরোমন লিওর দোকান থেকে কিনে আনবে, কিনে এনে একটা বয়ামি করে উনি গাছ পড়তে একটা করে ফেরোমন যদি দেয় তাহলে এখানের যে মথগুলি মানে বয়স্ক পোকা সেগুলি মারা যাবে। ফলে এই দুটা ব্যবস্থাপনা একসাথে নিলে পেয়ারা গাছের এই পোকাটা আর থাকবে না।